কালকে আবার খাবলাম 200 টাকা পোনা। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। কয়েকদিন আগে আপনাদেরকে লাইভ করে দেখিয়েছিলাম, বৃষ্টি হয়েছিল তখন, আর মাছ ধরেছিলাম, একটা শিঙি মাছ পেয়েছিলাম। তারপর দুদিন এসেছিলাম আর মাছ পাইনি। কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়ে গেছে, জমিতে অনেকটা জল বেড়ে গেছে। এর আগে যে দুদিন এসেছিলাম মাছ পাইনি, সেই জন্য ভিডিও শ্যুট করে আপনাদেরকে দেখাতে পারিনি। আজকে আবার এসেছি, আজকে যদি মাছ পাই তাহলে দেখাবো আপনাদেরকে, আর সেই মাছ দিয়ে রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আসার আগেই দাদু এসে গেছে, দাদুও মাছ খুঁজছে, আমরা দুজনে মিলেই মাছ খুঁজবো, দেখি যদি কিছু মাছ পাই। ধরেছো? কি বড় মাছ পড়লো গো, একটা মাগুর মাছ পড়ছে গো। এখানটায় বাবা কত কষ্টে ধরলাম, সেইটাই মনে হয়। একটা মাছ পালিয়ে গেছে, সেটা এর থেকে বড় ছিল। আবার এখানটা জালটা চাপা ধরে লাফি পালিয়ে না নে 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 মাছ লাফায় নি। বন্ধুরা অনেক কষ্টে আমি একটা মাছ পেয়েছি, একটু আগে আর একটা ধরতে যাচ্ছিলাম, এর থেকে বড় দেখেছিলাম কিন্তু সেই মাছটা পালিয়ে গেছে, ধরতে পারিনি। দেখি আর কি মাছ আছে। ধারে ধারে চিংড়ি মাছও থাকে। কিছু কাঁটা মারবে নি যে, আরে কাঁটা মারবেন, তুমি হাত দিয়ে ধরো না। পেয়েছো? পেয়েছো? দাদু বালতি আনো, বালতি আনো। বন্ধুরা ডাঙার উপর একটা কই মাছ ছিল, পেয়েছি। এই যে পালাচ্ছিল, অনেক কষ্টে ধরলাম। এই যে মাছ ধরতে ধরতে হাঁপিয়ে যাচ্ছি, দুটো মাছ পেয়েছি, আর একটু খুঁজে দেখবো। বৃষ্টি হলে আমরা বাগানে আসি, কোনোদিনও মাছ পাই কোনোদিনও পাই না। এর আগে দুদিন তো পাইনি আপনাদেরকে বললাম, আজকে দুটো মাছ পেয়েছি, তাই আজকে দুটো মাছ পেয়েছি বলে আপনাদেরকে দেখাতে পারলাম। আর যেদিন লাইভ করেছিলাম ওই দিন একটা মাছ ধরেছিলাম, অনেকক্ষণ মাছ খুঁজছি, দুটোই পেয়েছি আর পাইনি। এবার আমি বাড়ি চলে যাব।
কমেন্ট করে বলেছিলেন আমাদের বাড়িটা দেখানোর জন্য, সেই জন্য আজকে পুরো বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই বাড়িটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। এই জায়গাটা দেখুন আপনারা চিনতে পাচ্ছেন কিনা, অনেক ভিডিও আছে এখানে আমি করেছি আগেকার ভিডিও, দেখলে আপনারা নিশ্চয়ই চিনতে পারবেন। আর এই যে এখানে হাঁড়িটা রাখা আছে, সেই যে আমি মাছ ধরেছিলাম জমিতে, এইদিকের বাড়িটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে মাটির দেওয়াল ছিল, আমফানের ঝড়ে পড়ে গেছে মাটির দেওয়ালটা, এইদিকটা মাটির দেওয়াল ছিল, দেখুন আমফানের ঝড়ে পড়ে গেছে মাটির দেওয়ালটা, ওই টালিগুলো ওই দিকে রাখা রয়েছে। আর এই দিকটায় পাকা বাড়িটা হয়েছে নতুন, আর এর পাশে আর একটা বাড়ি আছে, অন্যদিন দেখাবো আপনাদের। আমার ছেলেকে আপনারা চেনেন, আর এটা আমার জায়ের মেয়ে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িতে এখনো কাজ চলছে, বাড়িটা পুরোপুরি এখনো তৈরি হয়নি। এইখানটায় আমি অনেক ভিডিও বানিয়েছি, আপনারা দেখবেন আগে ছাড়া আছে এই জায়গাটা, দেখলে ভিডিওগুলো আপনারা চিনতে পারবেন। এই জায়গাটা আমার খুব পছন্দ, এখানটা বর্ষাকালে বৃষ্টির জন্য পুরো ভিজে রয়েছে, দেখুন ওই জন্য এখানে রান্না করতে পারছি না। আমাদের এখানে প্রতিদিনই এখন বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে স্যাঁতস্যাঁত করছে, সেই জন্য আমি বাইরেটা রান্না করছি। আমাদের এই বাড়িটার পাশে যে নতুন বাড়িটা হয়েছে শ্বশুর বাড়ি, ওই বাড়িটা এবং আমার বাপের বাড়িটা পুরোটাই ঘুরিয়ে আপনাদেরকে একদিন দেখাবো। আমার একটা নতুন ব্লগের চ্যানেল আছে ওই চ্যানেলে, আর ওই চ্যানেলটির লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্লিজ আমার ওই নতুন চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। আর এই লকডাউনের জন্য ওই নতুন চ্যানেলটিতে আমি ভিডিও আপলোড করতে পারিনি, এবার আমি আবার ভিডিও আপলোড করা শুরু করব। প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এবার আমি রেসিপিটি শুরু করব। আজকে সব বাচ্চাগুলোকে খাওয়াবো এই মাছটা রান্না করে, সেই জন্য সবাই চলে আসছে। বাড়ির ভিতরটা তো আপনাদের দেখালাম, বাড়ির বাইরে যে এই জায়গাটা, এখানটা বাড়ি হচ্ছিল, অনেক জিনিসপত্র ছিল সেই জন্য এখানটা রান্না করতে পারিনি। বাড়ির পাশে আমাদের আর একটা দালান আছে, ওই দালানে রান্না করতাম, কিন্তু এত বৃষ্টি হয়েছে যে ওখানটাও ভিজে গেছে, সেই জন্য সব জিনিস সরিয়ে আমি এখানটাই এখন রান্না করছি কয়েকদিন। দেখুন বন্ধুরা, এটা একদম দেশি মাগুর, প্রচুর হরকায় বন্ধুরা এই মাছটা, আর মাছের কাঁটা আছে। এই কই মাছ কানিয়ে কানিয়ে কোথায় চলে যাচ্ছিস? আলু, পেঁপে, কাঁচকলা আর এই মাছ দিয়ে দারুণ একটা স্বাস্থ্যকর ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খুবই ভালো লাগে ঝোল হলেও খেতে। তো প্রথমে আমি মাছটা বেছে নেব। মাগুর মাছে প্রচুর লালা থাকে, হাত হড়কে যায়। আমি ডুমুর পাতা নিয়েছি, ডুমুর পাতা দিয়ে মাছটা প্রথমে ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন মাছের গাটা সাদা সাদা হয়ে যাচ্ছে, এইভাবে একটু ঘষতে থাকলে হয়ে যাবে, গাটা পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। কিছু বলবে না, তুই বস না, ওইখানটা বস না। এটা একদম পাকা কই, হলুদ হয়ে আছে পেটের দিকটা,
কয়েকদিন আগে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তখন আমি লাইভ করে একটা মাছ ধরেছিলাম, আপনাদেরকে লাইভটা দেখিয়েছিলাম। যারা এখনো দেখেননি ওই লাইভটার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ওই মাছটা আমরা খেয়ে নিয়েছি বাড়িতে, আর এই মাছ দুটো আজকে রান্না করব। মাছগুলো কেটে নিয়েছি, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। মাছগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ, হলুদ গুঁড়ো, এটা আমি 10 মিনিট রেখে দেব। আর এই রেসিপিটার জন্য কি কি নিয়েছি আপনাদের বলে দেব। আলু, পেঁপে, কাঁচকলা নিয়েছি, আর মশলার মধ্যে এদিকে নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, গোটা ধনে, মৌরি, জিরে, পোস্ত, সর্ষে, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, আর নিয়েছি সরিষার তেল। প্রথমে আমি সবজিগুলো কেটে নেব। সব সবজিগুলো কাটার পর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি উনানটা ধরিয়ে নেব। একটু সরে বসো বাবা, তুমি ওখানে বসে যাও। মাছের জল ঝরে গেছে, এবার মাছেতে আমি একটু সরিষার তেল মাখিয়ে নেব, কারণ এই মাছ ভাজলে চামড়াগুলো প্রচুর ফাটে, তেল মাখিয়ে দিলে আর ফাটবে না চামড়াগুলো। এদিকে কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এদিকে অল্প আছে মাছটা ভাজা হতে থাক, আর ওইদিকে আমি মশলাটা করে নেব। এই রেসিপিটার জন্য এই মশলাগুলোই কিন্তু আসল, এই মশলা দিয়ে ঝোলটা হবে। আমি একটা বাটি নিয়েছি, বাটিতে সব মশলাগুলো ঢেলে নেব একসঙ্গে, পোস্ত, মৌরি, জিরে, ধনে, সরিষা। এটা পাঁচমিশালি মশলা হয়ে গেল, দোকানে কিনতে গেলে পাঁচমিশালি মশলা বলে এরকম মিশিয়ে দেয়, কিন্তু আমি এটা আপনাদেরকে বানিয়ে দেখালাম। এই মশলা দিয়ে ঝোল বানালে ভীষণ ভালো লাগে খেতে ঝোলটা। এবার এটা আমি বেটে নেব। মশলাগুলো বাটা হয়ে গেছে, মাছগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। দাঁড়া না বাবা, আমি সব সবজিগুলো ভেজে নেব। লবণ, এবার আমি চাপা দিয়ে দেব। এবার দেব হলুদ গুঁড়ো, সবজিগুলো আমি খুব হালকা করে ভাজবো, একদম কড়া করে ভাজবো না, যেহেতু এটা পাতলা ঝোল হবে। সব সবজি হালকা করে ভেজে নিয়েছি, আর যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলায় অল্প একটু জল দেব। এবার আমি এই মশলাটা সবজির উপরে দিয়ে দেবো। মশলা দিয়ে সবজিগুলো ভালো করে কষে নিয়েছি, এবার আমি এতে দিয়ে দেব জল। চাপা দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেব। সব বাচ্চাগুলো পালিয়ে গেছে, আবার চলে আসবে একটু পরে। একবার আমি চাপাটা খুলে দেখে নেব,
সব সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। এবার দেব সরিষার তেল, পাঁচ ফোড়ন, চেরা কাঁচা লঙ্কা, এবার আমি ঝোলটা দিয়ে দেব। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি আর চাপা দেব না, ঝোলটা একবার ফুটে গেলেই নামিয়ে দেব। অল্প একটু লবণ দেব। সব এসে গেছে, এবার খাবে ওরা ঝোল আর ভাত। লেবু খাবি? লেবু? এই ঝোলটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। আলু পেঁপে কাঁচকলা দিয়ে একদম স্বাস্থ্যকর পাতলা ঝোল তৈরি হয়ে গেছে। খেতেও ভীষণ ভালো লাগে এই ঝোলটা গরম গরম ভাত দিয়ে। লেবু ঝোল দিয়ে আর এই লেবুটা দিয়ে খেতে হয়। বন্ধুরা, ঝোলে এই লেবুটা অবশ্যই লাগবে। এই পাতলা ঝোল দিয়ে লেবু দিয়ে গরম গরম ভাত হেবি ভালো লাগে। না না, এই মাছের একটাই কাঁটা, জানিস? কাঁটা নেই, আমি ছাড়ি দেবো কাঁটা। আমার ছেলে দেখুন চোখে হাত দিয়ে লেবুটা নিয়ে লেবু রস বার করছে, ছিটকে চোখে পড়ে যাবে এই ভয়ে। সবাইকে মাছ ছাড়ি দেয়। কেমন আছে বাবা? হেবি হেবি ঝাল হয়নি তো? অন্না ভাত নিবি? আমি সেই থালায় ভাত আছি। আপনারা বাচ্চাদেরকে এরকম সবজি আর জিওল মাছ দিয়ে পাতলা ঝোল বানিয়ে দেবেন, স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আর ভাত নেবে তো? এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে আমার ভিডিও দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাত নেবি? আর একটু ভাত আলু দেবো? না।